ভজহরি 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 রান্না সারে নে হাফিত ঘুরিদা সারে নে হাফিত ঘুরিদা সারে নে হাফিত ঘুরিদা সারে নে হাফিত ঘুরিদা হে মন হয়াং হয়াং আটাং নিয়াড়ি গেলাং হে মন হয়াং হয়াং আটাং নিয়াড়ি গেলাং জামার ঝাড়ি দে টুন্ডা সাদে হেতাং হেতাং ডিং দাং হেতাং হেতাং ডিং দাং বাজলো ছুটির ঘন্টা বাজলো ছুটির ঘন্টা কেমন করে মনটা কেমন করে মনটা তাল সুপারি খেজুর সারি ধানে রেখে তার মাটির বাড়ি তাল সুপারি খেজুর সারি ধানে রেখে তার মাটির বাড়ি আমের মুকুল শিমুল তুলো কলকে ফুলার রাঙা ধুলো আমের মুকুল শিমুল তুলো কলকে ফুলার রাঙা ধুলো উতল করে উতল করে মনটা ওলো লোলো মামা তালালা মাতিনি মামাই আমিতে ওলো লোলো মামা তালালা মাতিনি মামাই আমিতে ওলো লোলো মামা তালালা মাতিনি মামাই আমিতে তে তে আপন বাপন একলা যাপন ডেলিভারি অ্যাপ ভরসা আধার ঘরে সঙ্গী ছাড়া মন খারাপের বর্ষা চাকনা কেটে এমন জীবন সঙ্গী আসুক মন নানচান জমছে দেখো আজ পিকনিক খুন্তি হাতে সঙ্গে প্রতীক জমছে দেখো আজ পিকনিক খুন্তি হাতে সঙ্গে প্রতীক বিএনপিসির ভোজবাজিতে কান্না টান্না আর না দুরন্ত ঘূর্ণির লাগলো যে পাক ভজহরির রান্না ভজহরি ভজহরি ভজহরির রান্না সরি মানে আমরা তুমি গান গাইছো আমরা এইসব মজা করছি দর্শকরাও এসে কখন থেকে বসে তোমার গান শুনছে অলরাইট অলরাইট এই বাদলা একটু গিটারটা নিয়ে যা হ্যাঁ বাদল সাবাস আচ্ছা আজকে এই মানুষটা মানে উনি কে সেটা আলাদা করে বলছি না সেই বোকামোটা আমি করছি না ওয়েলকাম ভজহরি রান্নায় তোমাকে ওয়েলকাম অনেক অনেক স্বাগত আর বলো কেমন আছো তুমি ভালো থাকার ব্যাপারটা আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো তা আমি মজা করি আমি প্রথমে কাউকে কাউকে বলি যে ভালো নেই তখন বলে কেন ভালো নেই আর ভালো নেই বললে মানুষ খুব উৎসুক হয় তুই যদি ভালো আছিস বলিস অনেক সময় দেখবি মেসেঞ্জারে একটা টেক্সট কেউ লিখেছে তোকে প্রতিজ্ঞা কেমন আছো তুই বলি ভালো আছি সে বললো আচ্ছা কিন্তু তুই বলি প্রতিজ্ঞা কেমন আছো ভালো নেই রে কেন কি হলো সঙ্গে সঙ্গে একটা উত্তর আসবে তখনই তোকে বলতে হবে যে ভালো নেই খুব ভালো আছি আর কিছু কিছু মানুষকে আমি বলি যখন জিজ্ঞাসা করে একটু খেজুরে কেমন আছেন আমি বলি ভার্জিন বালকের মতো আছি প্রত্যেকদিন যখন সকালে ঘুম থেকে উঠি তখন তো ফ্রেশ ভাবেই থাকি ঠিক যে আরো কিছু পৃথিবীতে খারাপ হোক ভালো হোক অ্যাকসেপ্ট করার জন্য রেডি হই তো প্রত্যেক দিনে জন্ম হয় আমাদের প্রত্যেক রাতে মৃত্যু দিন ঠিক ঠিক তাই না কিন্তু তুই আমাকে খাওয়াবি কি খাওয়াবি আজ মেনু এই দেখো 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 আমি তো ভুলেই গেছি মানে তুমি এমন ভাবে কথা বলো না মগ্ন হয়ে যায় হ্যাঁ যেটা খাওয়াবো সেটা বলছে গেস করতে পারো কিছু মানে এই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে যা যা আছে এখানে এগুলো দেখে কি তোমার কিছু ধারণা এটা তো ঘি ইলিশ মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ হচ্ছে এটা কি ইলিশ মাছ রান্না মানে ইলিশ মাছ ভাজা হবে ইলিশ মাছটা ভাজা ভাজা হবে ইলিশ মাছ ভাজা আর এই মিক্সটা দেখো আমার হচ্ছে খিচুড়ির গল্প হচ্ছে ব্যাস বলার কিছু নেই মানে খাদ্যরসিক মানুষ আচ্ছা তুমি খাবার বানাও নিজে রেসিপি করো কখনো বাড়িতে সময় হয় এত শোজ এত কিছু করার পরে সেটা মন থেকে আসে হয় বিশেষ করে ওই প্রসেসটা রান্না করতে করতে তখন একটু হালকা করে একটু বিস্কি বিস্কি খেলাম বা বাংলা খেলাম ওই সময়টুকু একটা অ্যাপিটাইজারের মতো একটু উইস্কি খেতে খেতে রান্না টান্না করলাম আর না খাই কি সেটা অন্য কথা না কিন্তু রান্না করলে তুমি বলছো আমার একটু কায়দা করে রান্না করতে এখন যেটা হয়েছে কি বলতো আচ্ছা তুই ওটা একটু কেটে দে হ্যাঁ এটা একটু করে দে আচ্ছা তেলটা দিয়ে একটু তেজপাতা দিয়ে দেবেন এরকম ইনস্ট্রাক্টিং একটা মেন্টালিটি চলে এসছে আগে তাও নিজের হাতে টাতে করতাম এখন একটুখানি ওরকম হয়ে গেছে যদি শেফ শেফ ভাব ভাবে শেফ ভাব এসছে যাক ভালো আমাকে তুমি একটু হেল্প করতে পারবে যদি কোথাও গিয়ে একটু ভুল টুল হয় আর তোমার বাড়ির কথা বলো তুমি বাড়িতে রান্না করো তুমি বললে রান্না
করি সেক্ষেত্রে বৌদি বৌদি রান্না করতে বৌদি রান্না করতে খুব একটা ভালোবাসে না এই কিছুদিন আগে দেখছি বছর দু তিনেক ধরে দেখছি যে ছেলে বাড়িতে থাকলে একটু রান্না বান্না করে আবার ছেলের খাবার ধরনটা একটু অন্যরকম আমাদের মতো ধরন মানে আমার মতোই অনেকটা মায়ের মতো নয় ওরা যেমন একটা স্টেডি রেগুলার খাবারের উপরে বিশ্বাস করে আর ও বিশ্বাস করে কিছু একটা পাওয়াতে খিদে পেয়েছে কিছু একটা খেলাম সেটা কি মানে সকালে ভাত খেতে হবে স্পেসিফিকেশন মানে আমরা যেমন ছোটবেলায় বায়না করতাম তোমার কোনো এরকম বায়না আছে যে আমি এই খাবারটা খেতে বেশি পছন্দ করি আমার এই খাবারটা বেশি ভালো লাগে বা এটা সপ্তাহে তিন দিন চার দিন বা গোটা সপ্তাহ ধরে চললেও আমার কিছু এসে যায় না এটা আমি খাবো ভালো লাগার খাবারগুলো ভালো লাগার খাবার মধ্যে একটা খাবার ছোটবেলা থেকে আমি দেখেছি আমার একটু আটার ময়দার রুটি লুচি পরোটা এইসবে ভাতের থেকে বেশি প্রেফারেন্স ছিল আচ্ছা বেসিক্যালি খাওয়ার অপছন্দ ছিল আমার যে বিউলির ডালটা আমি খেতে পছন্দ করতাম না মসুর ডাল খেতে পছন্দ ডাল তুমি খেতে যদি পছন্দ না করো সেক্ষেত্রে তুমি পোস্ত টোস্ত খাও তো পোস্ত তো আগে তুমি বাঙাল না ঘটি ঘটি ঘটিও ঠিক না আমি এদেশি এদেশি আচ্ছা হ্যাঁ এই তুমি গুগলি দিলে কিন্তু খুব মুশকিল কি হয় আমাদের সাধারণত বাঙাল ঘটিতে একটা ব্যাপার থাকে যে আমরা এটা খাই বা এটা খাই না সেই জন্য মানে কি হবে ঘটি বাঙাল বাঙাল তো বলতেই পারে এটা খায় না বাঙালরা বলতেই পারে না বাঙালরা সব খায় কারণ বাঙালরা যে বিপদে পড়ে খাওয়া শিখেছে না খেতে পেয়ে সেখানে সেই জায়গায় এটা আমি জাস্ট ঠাট্টা করছি যে কোনো জিনিস দিয়ে ওরা ঘাস পর্যন্ত রান্না করে দিতে পারে বাঙাল ঘটি এই দুজনের মধ্যে রান্নার একটু ডিফারেন্স আছে বাট কিন্তু মনটা অভিন্ন বলছে হৃদয়টা অভিন্ন হৃদয় অভিন্ন এবং টেস্টের দিক থেকে কিছু কিছু পার্থক্য কিন্তু রান্নার দুপক্ষেরই মধ্যে ভালো রান্নার লোক আছে খারাপ রান্নার লোক আছে তোমার কোনো আইডিয়া আছে মানে আজকে যেটা আমরা করব ধরো এই যে খিচুড়িটা এটা একটা মশলাটা কি দিচ্ছিস খিচুড়ি মানে আমরা যেরকম জেনারেলি মশলা সেরকম যাচ্ছে না এই ক্ষেত্রে ধরো আমরা সাধারণত যেটা করে থাকি চাল দুভাগ নি খিচুড়ির নাম হচ্ছে লাল মাটির খিচুড়ি লাল মাটির খিচুড়ি তো এটার মধ্যে ডালের ভাগ দু ভাগ আচ্ছা আর চাল এক ভাগ তো এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি আর এখানে মাছটা আছে নুন হলুদ মাখানোই ছিল আমি একটু অল্প তেলে রান্না করতে ভালোবাসি তুইও বাড়িতে রান্না বান্না তার মানে করিস হ্যাঁ রান্না বান্নাটা হয় সময় পেলেই রান্না বান্নাটা হয় এক্সপেরিমেন্টাল রান্না করিস মানে আজকে এই রান্নাটাতে এই মশলাটা দেবো না দিয়ে দেখবো কিরকম হ্যাঁ তাও হয় তোমার কি ভালো লেগেছে জায়গাটা জায়গাটা চমৎকার লাগে এটা ওপেন কিচেন এরকম ওপেন কিচেন স্বপ্নের কিচেন হ্যাঁ মানে আমি তো এইরকম একটা কিচেন আমার গ্রামে এড়িয়ে যাচ্ছি করবো করবো সময় পাই না হ্যাঁ শিওর ইউ আর অলওয়েজ ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম চলে যাবো ছুটি একদম তুই বোলপুর শান্তিনিকেতন ঢুকলে ওখান থেকে 20 মিনিট লাগে তো আমার লালমাটিতে থাকা হয়েছে কম এটা পেঁয়াজটা দিয়ে দিলাম কি আচ্ছা তুমি বলো তুমি বলো লালমাটি দেখে নিচ্ছি পেঁয়াজ দিলাম এটা রসুন কোচানো আছে এটা দিলাম অল্প একটু ঘি নিলাম আচ্ছা হ্যাঁ বলো তুমি বলো লালমাটির কথা লালমাটিতে আমার তো ফাঁকা কম হয়েছে কিন্তু কলকাতাতে হয়তো হিসেব করলে সময় কাটিয়েছি বেশি এতদিন পর্যন্ত দেখলে বছরে ধর দুটো মাস ওখানে আমরা কাটাতাম আমার জন্মর পর ছ মাস বাদ থেকে আমি এখানে চলে এসেছি এখানে বাবা সেটেল ছিল দাদু সেটেল ছিল কিন্তু হয়েছি গ্রামে কিন্তু স্মৃতি এবং সুখস্মৃতি বেশি ওখানেই আমার আচ্ছা এবং টানটা আমার একটু ওখানে বেশি হয় মানে আমার ছুটি কাটানো বলতে ওখানে যাওয়াই মেজরলি তুমি কখনো ভেবেছিলে গানটাকে তুমি কেরিয়ার হিসেবে আমার গান কেরিয়ার হিসেবেই ছিল না আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম তুমি বলছো তুমি ভালো ক্রিকেট খেলো তাহলে খেলতে নিশ্চয়ই ওই মানে একটা অ্যাভারেজ হিসেবে তখনকার দিনে যতটুকু সম্ভব ততটুকু খেলেছি আর মাধ্যমিকের যখন আমি স্কুল টিমে চান্স পেলাম বা জোড়বান ক্লাবে চান্স পেলাম যে আমি নেটে খেলতে যাব আমার বাবাকে এসে জোড়বানে কোচ বললেন যে আপনার ছেলেকে নেব হ্যাঁ না বাবাকে বলেনি আমাকে বলেছিল সম্মুখজ্ঞ এগুলো একজন ছিল বাবাকে বলবি এটা সাদা জামা প্যান্ট কিনে দিয়ে তুই আসবি নেটে বল করবি আর রানিং শু দিয়ে দেবো রানিং শু না স্পাইক সোলা জুতো বোলিং শু বাবাকে গিয়ে বললাম বাবা এমন হয় তাকালো ভয় চোটে আমি বলতেই পারলাম না মাধ্যমিক পরীক্ষার আগে খেলা কি পরীক্ষার আগে আগে পড়াশোনা শেষ করো আগে তুমি শিক্ষিত হও তারপর নাকি ক্রিকেট খেলবে অথচ আমার বাবা ফার্স্ট ডিভিশন খেলেছে 7 বছর ফার্স্ট ডিভিশন খেলেছে বড়রা খেলেছে সেটা খেলার পরেও আমার বাবা আমাকে খেলতে দিচ্ছে না মানে কতটা শক হয়েছিল ওরা খেলতে গিয়ে আমি খেললে যে বিরাট কিছু করতাম দেখছি তারপরে তোমার কখন মনে হলো যে তুমি গায়ক হিসেবে ইন্ট্রোডিউস করতে পারো বা তোমার গলায় সেই জাদুটা আছে বা তোমার লেখনিটা সেটা অতটা লেখাটার উপরে ভরসা ছিল লেখাটার উপর ভরসা ছিল সুরটা লেখাটা কি তুমি বরাবরই পারতে নাকি সেটা একটা সার্টেন এজের পরে তোমার হঠাৎ মনে হলো যে না এখন আমি লিখতে পারবো লেখাটা কিরকম হয়েছে দেখ আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি যে যেহেতু বাবা লিখতেন বাবা নাট্যকার ছিলেন বাবা নাটক পরিচালনাও করতেন কলকাতার কালচারটাই খুব অ্যামেচার নাটকের উপরে এসেছিল তারপর বাবা গান টান লিখতেন কবিতা লিখতেন তো সেইটা বাবার মতো একটা হয় না যেরকম সেরকম করতে করতে নিজেদের বাবা যেরকম আমাকে শেখাচ্ছে পড়াচ্ছে তাতে আমিও দু চারটে ছড়া লিখতে পারছি দু চারটে লেখা লিখতে পারছি সুরটাও একদিনকে মনে হলো করতে হচ্ছে যদি গান গাইবো এটা কোনোদিন ভাবিনি কারণ আমার মজুমদার বাড়িতে পুরো বেসুরো ফ্যামিলি আমার মায়ের দিকটাও যাওয়া আছে একটু সুরটুর ছিল আমার ছিল না এবারে আমার এক বন্ধুকে বিশ্বাস করে গানগুলো গাও ভেবেছিলাম সেই গানটা নিয়ে নিজের গান বলে চালাতে শুরু করি তখন আমার একটা ভয় হলো যে এই গানটাকে বাঁচাতে হবে
তখন আমি গান গাওয়ার কথা ভেবেছি জীবনে আমি নাচতাম ভালো আমার পাড়াতে নাম ছিল যে ছিলেজি নাচে আর তখন হচ্ছে নাচে মিঠুন যুগ চলছে তাহলে মিঠুন দার নাচটা প্রপার হ্যাঁ আমার ডিস্কো ডান্সার এ ও আ আ ও আ হা এসে হচ্ছে তুমি কি জানো একটা খবর কি রে সৃজিৎ দা মানে আমাদের সৃজিৎ মুখোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ ও কিন্তু ভোজন রসিক ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে তাই হ্যাঁ ও এতে পাইনি এসব ইয়ে এর তার নাম নিয়ে ছবির নাম করছে এই জন্য পাইনি জাতীয় পুরস্কার সৃজিৎ বাবু মিস করছি সৃজিতের বাড়িতে নিমন্ত্রণ আমি মিস করেছি সেই জন্যই তো সৃজিৎ এই কেসটা খাওয়ার পরে আমাকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল ও আর ওর বউ এসে ওর বউয়ের হাতের রান্না নাকি খাওয়াবে আমাকে সেদিন আমি জ্বরে পড়ে গেছিলাম কিন্তু যেতে পারিনি একটা খাওয়ার ডিউ আছে জ্বর এলো না তুমি সত্যি জ্বর পড়লে সত্যি জ্বরে পড়েছে মানে সৃজিৎ খাওয়াবে বলে জ্বরে সৃজিৎ কিপ্টে নয় বলে মনে হয় আমি জানি না সে একদমই কিপ্টে নয় খাওয়াতে খুব ভালোবাসে বলছি না যে জাতীয় পুরস্কার প্রাপ্ত খাদ্যরসিক খাদ্যরসিক ইয়ে পেয়েছে গুড গুড তুমি এটা তাহলে জল ফুরিং গানটা খাও না তুই চিরদিন তোর দরজা খোলা রেখে অবাদানা গোনার হিসেবে না থেকে সাক্ষাৎ শিলাজিৎ তবু ভাবলি আলাদিন ছুঁড়ে ফেলে দিলি সাজানো ম্যাগাজিন তোরে সকাল ঘুম ভেঙে গেল রোজ তোরে বিকেল ঘুড়িনি হত নিখোঁজ তারপরে কি আর আমি ভুলে গেছি নতুন লেখা গুজে আমাকে খুঁজে নেবে জল ফরিং আমাকে খুঁজে নেবে জল ফরিং আমাকে খুঁজে নেবে জল ফরিং বিউটিফুল ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না গায়ক গায়িকা নায়ক নায়িকা সবাই মোটামুটি রাজনীতিতে আসছে তোমার কাছে সেরকম কোনো অফার আছে বা যদি এরকম অফার আসে তুমি কি রাজনীতি যোগদান করতে চাও আর গেলে তুমি কোন রং চুজ করবে রাজনীতিতে আমার মনে হয়েছে মানে সংসদীয় রাজনীতিতে আমাকে নিজে মনে হচ্ছে আমি আমি মিসফিট কারণ রাজনৈতিক নেতা হতে গেলে কাঁধটা একটু চওড়া হতে হয় কারণ অনেকটা দায়িত্ব নিতে হয় এবং সে দায়িত্বের মধ্যে অনেক কিছু অস্বীকার করার ক্ষমতাও থাকতে হয় নইলে পৃথিবীর সবাইকে তুষ্ট করা স্পষ্ট কথা নয় সম্ভব এটা তো বুঝেছি এবার একটা নেতৃত্ব দিতে গেলে অনেকে আমাকে বলেছে আমাকে করে বলেছে মানে তুমি তো এতগুলো মানুষ যখন 30,000-20,000 মানুষের সামনে তুমি পারফর্ম করো অতগুলো মানুষ তোমার গানের সঙ্গে রীতিমতো গলা মেলা যা বলো তাই করে নাচতে বলে নাচ করো লাইটটা জ্বালাতে বলে দূর থেকে লাইটিং করে ওরা তারপরে তোমার কি এটা এটা কি কত ল্যাক অফ কনফিডেন্স তোমার মনে হচ্ছে বা তুমি চাইছো না মন থেকে বল তুমি ল্যাক অফ কনফিডেন্স হ্যাঁ বলতে পারিস তুই ল্যাক অফ কনফিডেন্স আমার যেটা মনে হয় যে যখন আমাকে দেখছিস তুই আমাকে গায়ক হিসেবে তখন আমি অনেক কিছু করতে পারি কিন্তু রাজনীতিতে গিয়ে আমি তো গানকে জিনিসটাকে সলভ করতে পারবো না সুতরাং শুধু গান দিয়ে হয় না অনেক বিচক্ষণতা লাগে রাজনৈতিক পাণ্ডিত্য একটা ব্যাপার আছে সেটাও একটা পড়াশোনা যে এনার্জি সেই এনার্জিটা তাকে জনগণের ইচ্ছেতে বা সরকারের ইচ্ছেতে তাকে দিতে হয় তুই সকালবেলা তোর ঘুম থাকলো কি না থাকলো রাত্রিবেলা তোকে তোর এলাকার একটা মানুষ এসে যখন সাহায্য চাইবে ইউ ক্যান ডিনাই আমার নিজের গানকে এবং আমাদের বাংলা বা ভারতবর্ষ বা পৃথিবীর সমস্ত গানের পক্ষে দাঁড়িয়ে তার যাতে ভালো হয় সেটার রাজনীতিটা তো আমি করি কন্টিনিউয়াস আমার রাজনীতি হচ্ছে আমাদের গানের বাজারটাকে বড় করার রাজনীতি বাজারটার দরটাকে আর তুমি খুব সুন্দর করে বললে তোমার এই গানের রাজনীতি নিয়ে একটা গানের রাজনীতি করো না এখানে এই বাদলা গিটারটা দে তো ইলেকশনের আগে মাথা খারাপ করে দিয়েছিল রাজনীতিতে জয়েন করুন দলে জয়েন করুন কিন্তু আমার বক্তব্য ছিল যে আমি আমি রাজনীতির কিছু বুঝি না এবং আপনারা যেটা বলছেন সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটাও বুঝতে পারছি না আর ইলেকশনের আগে রাজনীতিতে জয়েন করার জন্য আমি রাজনীতি জয়েন করব না রাজনীতিতে যদি ইন্টারেস্টটা হয় যে আমি যে ক্ষমতাটা পাবো সেটা বুঝে নিয়ে সেটা কীভাবে ব্যবহার করতে পারবো তার স্পষ্ট একটা চিন্তা আমার গায়ে থাকলে আমি তখন নিশ্চয়ই রাজনীতি করব আসুন এদিকে সব থেকে বেশি লাভ ওদের ওখানে গেলে লোকসান হবে দেখে নিন দগদগে আয়সায় ছাপ যা যা চাইছেন সবই ঠিকঠাক হবে যা যা চাইছেন সবই দেব আমি সব সব প্রেম দেব কলা দেব দেব বিপ্লব বিপ্লব
সবই দেব রাজা দেয় তার চেয়ে বেশি উপরন্তু ফ্রিতে কামড়ে দেব উপরন্তু ফ্রিতে কামড়ে দেব উপরন্তু ফ্রিতে কামড়ে দেব উপরন্তু ফ্রিতে কামড়ে দেব আসুন বসুন শুয়ে পড়ুন হামাগুড়ি দিন হামাগুড়ি দাঁড় কাকেদের দিন এখন দিন গোটা দুই বোমছুরি আসুন আসুন তিন পুরুষের বাস বাস ঝাড় গম ঘাস চাঁদের তলায় মেঘ জমলেই মাথায় ওঠে চাষ আসুন 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 টেক্কা বিবি গোলাম খেত বরাবর ধান কান টানলে মাথা আসবে দাঁড় টানলে গান পেছল কুয়ো তলা টাঙি কাটারি মেশিন গানে সুপুরি চাল কলা বলতে হয় বলি মাথার ওপর টুপি সত্যি পেটে পেঁয়াজ কলি পুজোর জোগাড় শেষ আমার জন্যে পাগলা গাঁদ তোমার জন্য দেশ দেশের তুমি কে হে দেশের মাসি দেশের পিসি দেশের ননদ হাসি অনেক আর না বেশি হাসলেই পাঁজর ফুড়ে বেরিয়ে আসে কান্না কেমনে জানাবো বেদনা তুমি হাও হাও করে কেঁদো না কেন জানাবো বেদনা তুমি হাও হাও করে কেঁদো না কেন জানাবো বেদনা তুমি হাও হাও করে কেঁদো না ভজ হরি ভজ হরি ভজ হরি রান্না এইটা এইটা তুমি দেখে কি বুঝছো শর্ট গ্লাস এক্স্যাক্টলি পাঁচটা শর্টস রাখার কারণ হলো আমি তোমাকে পাঁচটা কোয়েশ্চেন করব সেই পাঁচটা প্রশ্ন হলো ধরো তোমার জীবনে ঘটে গেছে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো জিনিস তোমার সাথে হয়েছে বা যেটার মধ্যে তুমি দিয়ে গেছো সেই পাঁচটা প্রশ্নের মধ্যে যদি সেটা থাকে হয়ে থাকে ঘটে থাকে তাহলেই তুমি শর্টসা খাবে আদারওয়াইজ তুমি খাবে পাঁচটা প্রশ্ন করো কোনো সুন্দরীকে তুমি ইমপ্রেস করার জন্য রান্না করে খাইয়েছো এটা পুরো উল্টো হয়েছে মেজরলি শর্টটা নিতে পারবো না তাহলে মিথ্যে কথা বলবো তোমার সমসাময়িক আর যারা সতীর্থ আছেন গায়করা আছেন তারা তোমার থেকে এগিয়ে যাচ্ছেন এগিয়ে ছিল তো হিংসা করেছো কখনো হিংসে তো হয় না কারণ আমার যারা সতীর্থ আছে তাদের মধ্যে প্রত্যেকে তারা আমার থেকে অনেক সিনিয়র এক নম্বর বয়সে দু নম্বর জ্ঞানে পাণ্ডিত্যে এবং গান বলে আমরা বাঙালিরা যেটা বুঝি সেই তাতে ওনাদের পাণ্ডিত্য আমার থেকে অনেক অনেক বেশি যারা আমার সমসাময়িক তারা ছোটবেলা থেকে গান শিখছেন তারা গানের ঘরানার মধ্যে ছিলেন তাদের পরিবারে গান ছিল বা নাটক ছিল এবং সেটা প্রফেশনাল সার্কিটে এবং ভালো মতো এবং তারা স্ট্রাগলটাও করছেন আমার অনেক আগের থেকে মানে আমি নাম করেই যদি বলি সুমনবাবু উনি সেই আমাদের রেডিওতে যখন অনুষ্ঠান হতো উনি তখন থেকে রেডিওতে এক্সপোজড ওনার বাবা ছিলেন গীতিকার সুরকার নচিকেতার কথা যদি বলি নচিকেতা আমার থেকে অ্যাটলিস্ট 20-25 বছর 30 বছর আগে গান শেখা শুরু করেছে যদি অঞ্জনদার কথা বলি অঞ্জনদা নাটক নিয়ে বিশাল এক্সপোজ ছিল হোয়ার এজ আমি গানের জগতে আমি তো মানে আমি কেউ না তো খুব সিরিয়াসলি বলছি এনাদের পাণ্ডিত্য এটা সেটা মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে এনাদের ক্ষমতা বাজারের ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সমস্ত কিছু থেকে এরা আমার থেকে অনেক 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 এগিয়ে এবং আমি যেটাতে করেছি সেটা ওনাদের ফোর্টে নয় সেই ফোর্টেটাতে ওনারা খেলেনও না ওনারাতে আসেন না সেটা হচ্ছে আমি কমিউনিকেশনের ওপর জোর দিয়েছি সাউন্ডস্কেপের ওপর জোর দিয়েছি টোটাল যে শব্দ রোজ মানুষ শুনে তার বাইরে একটা সাউন্ডস্কেপ তৈরি করার চেষ্টা করেছি এবং এখানে ওনারা আমার থেকে অনেক পিছিয়ে সেটা নিয়ে আমি আবার এক ফোটা আমার দেশ মানে লোকে হওয়ার কারণ নেই হ্যাঁ তুমি একটু আগে বললে দুজন তোমার সতীর্থের নাম তার মধ্যে থেকে তিনজনের নাম বলেছিলেন অঞ্জনদা সুবনবাবু সুবনবাবু এবং চক্রবর্তী মশাই চক্রবর্তী কে নচিকেতা চক্রবর্তী নচিকেতা চক্রবর্তী তোর আমি আমরা যদি এই কোয়েশ্চেনটা তোমাকে বলি যে কি আমাকে নচিন মতো ভেবেছিস নাকি বেরোবে না কখনো নচিতার সাথে ঝগড়া করেছো সামনে করেছি হয়েছে হ্যাঁ 100 ও চান্স ছিল বলেছিলেন না তিনটে তুমি কখনো নেশা করেছো খুব নেশা হয়ে গেছে তুমি পথ হারিয়ে ফেলেছো এরকম হয়েছে কখনো না
আমি কোনোদিনই এরকম পথ হাঁটানোর মতো নেশা করিনি। এটা হ্যাঁ হারিয়ে ফেলেছি নিজেকে, সেটা হয়েছে এবং সেটা কলকাতার রাস্তাতে এবং মধ্যরাতে। একদিনকে রাত্রে অনেক দেরি হয়ে গেছে, ওই পল্লী স্ট্রিট সরু গলিটা আছে দিয়ে যেটা গিয়ে তোর পড়ছে ওই এনএস রোডে, মানে নেতাজি সুভাষ রোডে, ওই ভেতর দিয়ে একটা গলতা আছে। রাত্রিবেলা আমি জাস্ট জায়গাটা একদম অন্য জায়গা মনে হচ্ছে, হয় খুব স্বাভাবিকভাবেই, জেনারেলি দোকানগুলো যখন খোলা থাকে তখন একরকম দেখতে লাগছে। দেন আমি তখনও চক্কর খাচ্ছি, বারবার ঘুরে ঘুরে একটা জায়গা আসছি, কোনো লোক নেই, ডাকার খুঁজে পাবো। প্রায় 45 মিনিটস আমি এদিক ওদিক ঘুরছি, যাচ্ছি, ব্লাইন্ড পাচ্ছি, অন্য জায়গা পাই, এরকম করতে করতে ফাইনালি দেখলাম রাস্তার ধার দিয়ে অনেকগুলো লোক বসে আছেন একটু গ্যাপ দিয়ে দিয়ে। তো আমি গিয়ে বুঝলাম যে রাস্তা সারাই করার জন্য খুব ভোরবেলা ওনারা এসে গেছেন, মানে প্রায় তখন সূর্য ওঠেনি সেই সময়। তো আমি গাড়িটাকে দাঁড় করিয়ে ভদ্রলোককে আমার মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া তো ঘুরে দেখালো ইয়ে রাস্তা কিতনা দূর যাতা হ্যায়, দেখলো ইয়ে রাস্তা বহুত দূর যাতা হ্যায়, রাস্তা সত্যি অনেক দূর যায়। তারপর কি হলো? তারপর আমি এই ফিলোসফিটাতে নিজেকে সঙ্গে সঙ্গে, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে আমাকে সামাও ইট স্ট্রাক মি, লিখে ফেললে না? না আমি লিখে ফেললাম না, কিন্তু বুঝে ফেললাম যে ইয়ে রাস্তা বহুত দূর হ্যায়, বহুত দূর। সুতরাং অত ঘাবড়ানোর দরকার নেই, চ রাস্তা পেয়ে যাবি কোনোভাবে। তাহলে কি ধরবো, মানে তুমি কি হারিয়েছিলে, অন্যভাবে হারিয়েছিলে? হারিয়েছিলাম কিন্তু আমি নেশা করে হারাইনি। তাহলে তুমি নেশার ক্ষেত্রে আমার এটা খুব ইকুয়েশন, খুব ক্লিয়ার ইকুয়েশন আছে। আমি অল্পে বেশি নেশা করার পক্ষপাতী, বাঙালি কি করে গুনে গুনে পেগ খায়, বারো পেগে নেশা করি। অ্যান্ড ইউ আর ডুইং দ্যাট নেশা, যে নেশাটা আমার দু পেগে হচ্ছে, কি সস্তা এই সস্তার নেশাটা আমি বিশ্বাস করি। তুমি বাংলা খাবারটাকে কিভাবে নেবে? ও বাংলার একমাত্র মত যে মতটা রং নেই, গন্ধ নেই এবং এতে কোনো কেমিক্যাল নেই, কোনো ফ্লেভার নেই, অ্যাডেড ফ্লেভার। আমাদের এখানে যে সমস্ত রাম হুইস্কি আমরা খাই, দোজ আর নট রাম হুইস্কিজ। ফলে আমাকে, আমি আমার যদি পকেটে পয়সা থাকে, যেমন আজকে একটা পেমেন্ট হয়েছে, মেবি আজকে রাত্রিবেলা আমি একটু স্কচ খাবো, আর যখন পয়সা থাকে না তখন আমি বাংলা খাই। কারণ বাংলা, আই এম ফর্চুনেট যে বাংলা মদ এখনো পর্যন্ত সরকার এই দামের মধ্যে বেঁধে রেখেছে, এত সস্তায় এত ভালো মদ উইদাউট হ্যাংওভার এটা পাওয়া যায় না। তো দেশি আমার ভালো লাগে, মানে তোকেও দেশি বলে ভালো লাগে। কখনো তোমার মনে হয়েছে যে তোমার ছেলে তোমার থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, গ্যাপ তৈরি হচ্ছে জেনারেশন। হ্যাঁ, জেনারেশন গ্যাপ তো তুমি পারলে না সেটা, যে ওর বয়সে আমি এটা পারিনি, ও আমার থেকে অনেকটা এগিয়ে গেছে। ফ্যাক্ট হিসেবে মনে হয়, আমি যখন ছোটবেলায় আমার বাড়িতে গিয়ে রেডিওটা চালু করে দিতাম, তখন আমার দাদু দেখে আমার নাতি রেডিও চালাতে পারে। তারপরের জেনারেশন যখন বড় হয়েছে, তারা বলেছে টেলিভিশন চালিয়ে দিচ্ছে, দেখো রিমোট দিয়ে বদলে দিচ্ছে। এখনকার জেনারেশনকে ন্যাচুরালি বলবে, বিকজ ইউ হ্যাভ গট অ্যাক্সেস টু ইট। তো তো অনেকে বলে আমাদের সময় কি ছিল, ওদের আমাদের সময় একটা রেডিওতে চান্স পেতেই আমাদের ফেটে যেত, আর টেলিভিশনে চান্স পেতে। এখন কতগুলো টেলিভিশন, যখন বড়রা আমাকে বলে, একান্তে বলে, তোদের সামনে না তোদের পেছনেও বলে, তখন আমি তাদেরকে বলি যে আপনারা একটা রেডিও পেয়েছিলেন, একটা টিভি পেয়েছে। আজকালকার বাচ্চাগুলো 100টা বাংলা চ্যানেল পেয়েছে, তার মধ্যে কোনটা আপনি দেখবেন সেটা তারা জানে না, তার মধ্যে লড়াই করছে তারা। সুতরাং তোকে ওই অপশনসগুলো, যে অপশনসগুলো পেয়েছিস তার মধ্যে যে লড়াইটা, তোর লড়াইটা শক্ত, আগের লড়াইটা শক্ত, তোরটা সুবিধে না আমারটা সুবিধে, এটা ভেবে লাভ নেই। তাহলে আমাকে বলতে, আমি স্বাধীনতার আগে জন্মালে আমি একরকম মানুষ হতাম, স্বাধীনতার আগে জন্মালে ডেফিনেটলি মানুষ হতাম, কিন্তু আমি জানি যে আমি স্বাধীনতা যত বড়ই মানুষ, আজকের ডেট দেখে আমার মানসিকতা দেখে বুঝি আমি জীবনে বিদ্যাসাগরের মতো আমার গাটস হতো না, তাহলে এতদিনে রাজনীতিতে চলে আসতাম, গাটসই নেই আমার। প্লিজ, ও এটা বলেছি না? তুমি বলে আচ্ছা, হোয়াট এভার, আমি হ্যাঁ বলি কি না বলি, আমি এনজয়িং ইট। এবার আমরা তাহলে একটু খেয়ে নিই নাকি, খাওয়া দাওয়া তো করতে হবে। অফকোর্স, দুপুর গড়িয়ে গেল প্রায়, একদম পাক্কা। হ্যাঁ একদম। বাদল, তুমি ডাকতে পারো বাদলকে। ও বাদল, হ্যাঁ এরকম মিষ্টিকে রাখলে তোমার এক ডাকে চলে এলো মিষ্টিটা, অনেক বলে এই বাদ ডাক, চমৎকার, দারুন কালারটা, ভালো লেগেছে, আরে ফ্যান্টাস্টিক। একটু একটু লালচে লালচে আছে নাকি? হ্যাঁ। লাল মাটির খিচুড়ি, আমার মাছের টকটাকে খুব নাম দেওয়ার ইচ্ছে ছিল, লাল মাটির সরানে নিজের নামে ব্র্যান্ডিং করে অন্যরকম মাছের টক। লাল মাটির সরানে তোমার একটা এপিক সং, মানে যেটা আমি ছোট থেকে শুনে এসেছি, 30 বছর পরে তারাও শুনবে, তা একটু শোনাবে নাকি, মুড আছে নাকি? মন আমার রইল পরে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে,
সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না ঝড়ে আম কুড়োয় এখনো কোন দর্শী ছেলে ঝড়ে আম কুড়োয় এখনো কোন দর্শী ছেলে আমার আর রাখাল সাজা হলো না লাল মাটির সরানে এ দুলার মাইলা আমরা কাঁদে এ দুলার মাইলা তিগুন মেসে না এ দুলার মাইনা আমরা কাঁদে এ মরা মাইনা ইলিশ খাবো না খালি গান গাইব জমছে দেখো আজ পিকনিক ঘুমতি হাতে সঙ্গে প্রতীক জমছে দেখো আজ পিকনিক ঘুমতি হাতে সঙ্গে প্রতীক কান্না টান্না আর না দুরন্ত ঘূর্ণির লাগলো যে পাক ভজহরির রান্না ভজহরি ভজহরি ভজহরির রান্না